নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বৈচিত্রা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 14 নিয়ে আলোচনা করব। তো দেখো, রায় মার্টিন প্রশ্ন বৈচিত্রা মডেল কোশ্চেন পেপার, যার পেজ নম্বর 898, মডেল কোশ্চেন পেপার 2024, ভলিউম 2, রায় মার্টিন প্রশ্ন বৈচিত্রা। আজকে আমি রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার সলভ করাবো। তো দেখো, ইতিহাসের যার পেজ নম্বর 898, মডেল কোশ্চেন পেপার 14, ফার্স্ট প্রশ্ন 1.1, সরকারি মহাফেজ থানায় সংরক্ষিত থাকে, সংরক্ষিত থাকে, ঘয়ের অ্যান্সার হবে উপরের সবকটি ঠিক। ঠিক আছে, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, পুলিশ বিভাগের নথিপত্র, মানে সব কিছুই থাকে। 1.2, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। 1.3, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, ঘয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। পরের প্রশ্ন 1.4, ডাউন আউট ফিল্টারেশন থিওরি এর প্রবক্তা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার টমাস ব্যাবিংটন মেকলে। 1.5, বিধবা বিবাহ আইন পাশ হয়, খয়ের অ্যান্সার হবে লর্ড ক্যানিং এর আমলে। পরের প্রশ্ন 1.4, ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি এর প্রবক্তা হলেন, খয়ের অ্যান্সার হবে টমাস ব্যাবিংটন মেকলে। 1.5, বিধবা বিবাহ আইন পাশ হয়, খয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.6, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন, খয়ের অ্যান্সার হবে বাংলার ওহাবি আন্দোলনে। 1.7, ছোট নাগপুর প্রজাস্বত্ব আইন বা টেনান্সি অ্যাক্ট পাস হয়, ঘয়ের অ্যান্সার 1908 খ্রিস্টাব্দে। 1.8, বন্দে মাতরম সংগীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত, ঘয়ের অ্যান্সার আনন্দমঠ। 1.9, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নবগোপাল মিত্র। পরের প্রশ্ন 1.1, ভারতমাতা চিত্রটি আঁকেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.11, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন 1.12, হিউরায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 1.13, রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায়। 1.14, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন 1.15, কুনবি বলা হতো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গুজরাটে কৃষকদের। 1.16, অ্যান্টি কার্লাইল মানে সোসাইটি গড়ে ওঠে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। 1.17, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বাসন্তী দেবী। 1.18, ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লক্ষ্মী স্বামীনাথন। 1.19, দেশীয় রাজ্য ছিল না, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বোম্বে। 1.20, কী বলেছে, মিড নাইট সিলডেন গ্রন্থের লেখক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সলমন রুশদি। পরের প্রশ্ন বিভাগ খ, হুতুম প্যাচা নকশা গ্রন্থটি কে লেখেন, অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিং। 2.12, রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল, অ্যান্সার হবে 1783 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2.13, বারদৌলি সত্যাগ্রহ কার নেতৃত্ব হয়, অ্যান্সার হবে 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্ব হয়। এখানে কি হয়েছিল যে কর বা ট্যাক্স রাজস্বটা কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে আদায় করা হতো, করটা, তার প্রতিবাদে এই আন্দোলনটা হয়েছিল। 2.14, বীণা দাস কী জন্য স্মরণীয়, তিনি কিন্তু একজন বিপ্লবী নেত্রী ছিলেন, তিনি স্টালিন জ্যাকসনকে হত্যা করেছিলেন এবং ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে, ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নারীদের ক্ষেত্রে। এবার আমি ঠিক না ভুল নির্ণয় করব, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকার, এটা ঠিক আছে। 2.22, বিজয়কৃষ্ণ গোস্বামী একাধারে সাধক ও চিকিৎসক ছিলেন, এটা ভুল আছে। 2.23, ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়াতুল্লাহ, এটা ঠিক আছে। 2.24, গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল। তো দেখো, দলিত আন্দোলন কিন্তু গান্ধীজিও করেছিল, আম্বেদকর করেছিল, এটা ঠিক, কিন্তু তাদের কিন্তু মানে তাদের যে নীতি কিন্তু একটু আলাদা ছিল। তো বুঝতেই পারছো কী হবে, তোমরা একটু বুঝে নাও।
এরা করেছিল যে মানে দুজনেই কিন্তু দলিত আন্দোলন করেছিল, কিন্তু এদের নীতিটা একটু আলাদা ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কে আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার হবে, তিনের অ্যান্সার বঙ্গদর্শন, সাঁওতাল হুল অ্যান্সার হবে সিধু, 2.33 ইলবার্ট বিল অ্যান্সার হবে লর্ড রিপন, 2.34 বাসন্তী দেবী অ্যান্সার হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশ অধিকার ছিল। 2.52 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 2.53 বিবৃতির এর ব্যাখ্যা হবে, এর ব্যাখ্যা হবে তিন হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2.54 বিবৃতির ব্যাখ্যা দুই হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন। তো বুঝতে পারছো আমি মডেল কোশ্চেন পেপার 14 নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।